দেশে প্রথমবারের মতো বাসাবাড়ির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এজন্য বুধবার চীনের একটি কোম্পানির সাথে চুক্তি সই হয়েছে এ সময় উত্তরের মেও জানান সড়কে বিদ্যুৎ চালিত বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে রাজধানী ঢাকার বাসাবাড়ি ও রেস্তোরাঁ থেকে প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ হাজার টন কঠিন বর্জ্য উৎপন্ন হয় এসব বর্জ্য রাজধানীর উত্তর সিটিতে আমিন বাজার এবং দক্ষিণে মাতুয়াইলে ফেলা হয় এসব বর্জ্যকে বোঝা না ভেবে তা থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ লক্ষ্যে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সঙ্গে চুক্তি সই করেছে তারা চুক্তি অনুযায়ী আমিন বাজারে ফেলা ময়লা থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বাস অ্যান্ড তেল হাজার জ্বালানি বাস আর নয় আমরা ইতোমধ্যেই নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে কাজ শুরু করেছি শহরকে পরিচ্ছন্ন এবং সবুজ রাখতে আমরা বৈদ্যুতিক বাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি এজন্য সবার সহযোগিতা দরকার বিকজ মেক দিস সিটি ক্লিন ঢাকা উত্তর সিটির মতো দেশের অন্যান্য সিটি কর্পোরেশনেও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার আমরা এটাকে কালেকটিভ এফোর্ট দেওয়ার জন্য ফ্রম মাই পজিশন আই এঙ্গেজ অল দ্য সিটি কর্পোরেশন টু ওয়ার্ক টুগেদার বাংলাদেশের যে সমৃদ্ধি সে সমৃদ্ধিতে যাতে আর বাধা সৃষ্টি না হয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান সম্ভাবনাময় এসব প্রকল্প বাস্তবায়নে পাশে থাকবে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ দিয়ে যে শক্তিতে গাড়ি চলে তার এফিসিয়েন্সি হল আশি তেল দিয়ে যে গাড়ি চলে তার এফিসিয়েন্সি হল মাত্র বিশ পার্সেন্ট ভাড়া প্রায় তিন ভাগের এক ভাগ নেমে আসবে লেস কার্বন ইমোশনের দিকে যাব তালে এই যে আজকে ওয়েস্ট টু এনার্জি সামনে যে বৈদ্যুতিক বাস আসবে সবই কিন্তু আপনার ওই চিন্তা আপনার মধ্যে থাকবে এবং বিদ্যুৎ বিভাগ সর্বপরি সব সময় আপনাদের সাথে থাকবে 25 বছর মেয়াদি আমিনবাজার বাজার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে 19325 কোটি টাকা প্রতি কিলোওয়াটের দাম পড়বে প্রায় 18 টাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে আহাদ হোসেন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা